السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله وعلى آله وصحبه أجمعين أما بعد. समस्त प्रशंसा अल्लाह रब्बुल आलमीनेर जन्य शांति अवतरण हक अल्लाह रसूलेर उपर अल्लाहुम्मा सल्लि आलैहि अल्लाहुम्मा बारिक आलैहि। सम्मानीय उपस्थिति आपनारा प्रत्येके अवगत आछेन जे आमादेर एई आमिनुन क्लास हच्छे इनशाल्लाह सामने हबे। आजके आलोचनार आलोच्य विषय इसिम के तीन किस्मे हैं। तार पूर्वेर भिडियोते आमरा जेनेछिलाम जे मुअन्नास मुज़क्कर मुअन्नासेर প্রকার মুয়ান্নাসে সেমাই মুয়ান্নাসে কিয়াসি মুয়ান্নাসে হাকিকি মুয়ান্নাসে গায়রাহ কি আমরা এগুলো পড়েছিলাম। আজকে আমরা জানব যে ইসিম কি তিন কিসমে হ্যায় তাদাদ কি দিবারসে অর্থাৎ গণনার দিক দিয়ে ইসিমের তিন ভাগ। এক ওয়াহিদ, দ্বিতীয় নম্বর হচ্ছে মুতান্না অর্থাৎ তাসনিয়া, তৃতীয় নম্বর হচ্ছে মাজমুয়া অর্থাৎ জামা। আমরা একে একে জানব যে ওয়াহিদ তাসনিয়া জামা কাকে বলে। তো যে একটি শব্দ মূল শব্দ মূল শব্দ থেকে আমরা কোনো বাড়তি অক্ষর সে শব্দটি আমরা এটা এখানে একটা জিনিস লক্ষ্য করি যেখানে আমরা পড়তে পেয়েছিলাম যে ইসিমের আলামতের মধ্যে ইসিমের কিছু পরিচয় রয়েছে তার মধ্যে লাস্টের দিকে যে দুই এক লাইন কথা লেখা আছে না তাম্বিয়া, তো সেখানে আমরা পড়েছিলাম যে ফেল তাসনিয়া জামা হয় না, ইসিম তাসনিয়া জামা হয়। অর্থাৎ যেগুলো তাসনিয়া জামার ব্যাপার আছে এগুলো হচ্ছে ইসিমের মধ্যে, এগুলো ফেলের মধ্যে না। তাসনিয়া জামা হওয়া এটা ইসিমের একটি বড় আলামত, অর্থাৎ তাসনিয়া জামা যেভাবে তাসনিয়া জামাটা হওয়া একটা ইসিমের আলামত। এবার দেখব তাসনিয়া জামা কাকে বলে। ওয়াহেদ মানে এক, যেটি একটি সংখ্যা বোঝাবে, একটি মানে যে কোনো একটি বস্তু বোঝাবে তাকে আমরা ওয়াহেদ বলবো। মূল শব্দ থেকে, মূল শব্দ থেকে আমরা যদি ওয়াউনুন বা আলিফ নুন এগুলো বাড়তি না দেখতে পাই, মূল শব্দ থেকে আমরা যদি ওয়াও নুন অথবা আলিফ নুন বাড়তি না দেখতে পাই তাহলে শব্দটাকে আমরা ওয়াহেদ বলবো। রজলন এটি মূল শব্দ, এই মূল শব্দের শেষে আলিফ নুন আছে ওয়াও নুন আছে নাই শব্দটিকে আমরা ওয়াহেদ বলবো, অর্থাৎ এক বচন। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাসনিয়া। আর আমরা আমিনুন নহু শুরু করার পূর্বে আমরা জেনেছিলাম প্রথম নাম্বার পেজে প্রথম নাম্বার ভিডিওতে যে ওয়াহেদ যেটি আমরা পড়েছিলাম না মুফরাদ, মুফরাদ যেটা ওটাই ওয়াহেদ, একটা শব্দ একটা অর্থ প্রকাশ করে তাকে আমরা মুফরাদ বলবো। ঠিক আছে, তো ও ইসিম হ্যায় যো এক পর দালালাত করে। ওয়াহেদ এমন বিশেষ্যকে বলা হয় যেগুলো হচ্ছে একটা সংখ্যা একটা বস্তু একটা জাতি একটা কোনো জিনিসের কোনো বস্তুর ওপর মানে বর্ণিত হবে তাকে আমরা কি বলবো, ওয়াহেদ বলবো। ঠিক আছে, মুসান্না অর্থাৎ তাসনিয়া, মুসান্না অর্থাৎ তাসনিয়া দ্বিবচন, যে শব্দটির দ্বারা আমরা দুইটি বস্তু দুইটি মানুষ দুইটি ছাগল দুইটি বকরি দুইটি গাছ দুইটি মাদ্রাসা দুইটি মসজিদ এগুলো আমরা যদি পাই তাহলে শব্দটাকে আমরা কি বলবো, তাসনিয়া। ওয়াহেদ ওয়াহেদ থেকে তাসনিয়া বানার পদ্ধতি, ওয়াহেদ থেকে তাসনিয়া বানার পদ্ধতি হচ্ছে এটা যে ওয়াহেদ থেকে তাসনিয়া বানার পদ্ধতি ও ইসম হে জো দো পার দালালাত করে জেসে রজুলুন সে রজুল রজুলানে। যেমন ওয়াহেদ থেকে আমরা তাসনিয়া বানার পদ্ধতি একটা জানলাম কি আলিফ নুন, মূল শব্দের শেষে, মূল শব্দের শেষে যদি আমরা আলিফ নুন বাড়িয়ে দিই রজুলুন এটি মূল শব্দ, হ্যাঁ এর শেষে যদি আমরা কি লাগিয়ে দিই আলিফ নুন রাজুলানে। আর এটি একটা কায়দা যে এটি একটা নিয়ম গ্রামারের যে তাসনিয়ার যে সমস্ত নুনগুলি আছে তাসনিয়ার যে সমস্ত নুনগুলি আছে ওই নুনগুলোতে জেরি হবে, অর্থাৎ তাসনিয়ার যে সমস্ত নুন ওই নুনগুলোতে জেরি হবে আর জামার যে সমস্ত নুন ওই সমস্ত নুনগুলোতে জাবার হবে। ঠিক আছে, তাহলে মূল শব্দের শেষে, মূল শব্দের শেষে যদি আমরা আলিফ নুন দেখতে পাই আলিফ নুন
আলিফ নুন দেখতে পেয়েছি, মূল শব্দ কি? রা, জিম, লাম, এই দুই এই তিনটি হচ্ছে মূল শব্দ, এই তিনটি মূল অক্ষর। এই মূল অক্ষরের শেষে আমরা দেখতে পেয়েছি কি? আলিফ নুন বাড়তি। তো আলিফ নুন হওয়া এটা আমরা জানলাম যে মূল শব্দের শেষে মূল অক্ষর বা এখানে তিনটি অক্ষর রা, জিম, লাম, এই তিনটি মূল অক্ষর। মূল অক্ষরের শেষে আমরা আলিফ নুন বাড়তি দেখলাম, আর নুনে যে এটি হচ্ছে তাসনিয়া আলামত। অর্থাৎ এই শব্দটি এটার অর্থ হচ্ছে একটি পুরুষ, এটার অর্থ একটি পুরুষ, রজনানে দুইটি পুরুষ, রজনানে দুইটি পুরুষ। তাহলে মূল শব্দের শেষে যদি আমরা কি দেখতে পাই, আলিফ নুন বাড়তি দেখতে পাই, আবার নুনে যদি জের থাকে, তাহলে শব্দটাকে আমরা তাসনিয়া অর্থাৎ দ্বিবচন বলবো। যেমন সাজারো মানে গাছ, ঠিক আছে? তাসনিয়া এটি একটা মূল শব্দ, এটা একটা তাসনিয়া, এটি মূল শব্দ, এই শব্দটি মূল শব্দ, এর আমরা তাসনিয়া বানাবো কিভাবে? সাজারন থেকে সাজা রানে, সাজারা নে। যদি সাজারন সাজারাতন থেকে বানাই তাহলে সাজারাতা আনে, সাজারা তুম থেকে, এটি ওয়াহেদ একটি গাছ। হ্যাঁ, একটি গাছ এখানে তাই ওয়াহাদা দেবে, ঠিক আছে? এই তাটি যে আছে তাটিকে বলা হয় তাই ওয়াহাদা। অর্থাৎ সাধারণ মানে গাছ, সাধারণ শিল্পের গাছ। কতগুলি গাছ এখানে নির্দিষ্ট নয়, যখন আমরা তাটি লাগিয়ে দিলাম তখন একটি গাছ, তখন একটি গাছ। তো এই শব্দটি থেকে আমরা যদি বলি যে দুইটি গাছ, তাহলে কি আসবে, মানে কিভাবে বানাবো আমরা? আমরা জানলাম মূল অক্ষরের শেষে কি লাগাবো আমরা, সাজাওয়া, কারণ আছে এটি মূল মূল শব্দের শেষে আমরা কি লাগিয়েছি, আলিফ নুন বাড়তি নুনে জে, বুঝা গেল? এটি হচ্ছে তাসনিয়া বানার পদ্ধতি, একটা সহি শব্দ। নাহবিনদের নিকট সহি ওই শব্দটিকে বলা হয় যার শেষের অক্ষরে, যার শেষের অক্ষরে হারফি ইল্লাত, অর্থাৎ শব্দটির মধ্যে জাইদুন শব্দ, জাইদুন, জাইদুন শব্দটা নাহবিনদের নিকট সহি। কেন সহি? যে নাহবিনদের নিকট সহি ওই সমস্ত শব্দগুলিকে বলা হয় যে সমস্ত শব্দগুলির শেষের অক্ষরটায় হারফি ইল্লাত হয় না। এখানে দাল, এটা হারফি ইল্লাত নয়। আমরা জানি হারফি ইল্লাত কয়টি? তিনটি। হ্যাঁ, ওয়াও, আলিফ, ইয়া, ওয়াও, আলিফ, ইয়া। তো এখানে দালটা তো ওয়াও, আলিফ, ইয়ার মধ্যে তিনটাও নয়, ঠিক আছে কিনা? তো নাহবিনদের নিকট সহি ওই সমস্ত শব্দগুলিকে বলা হয় যার শেষের অক্ষরটা হারফি ইল্লাত থাকে না, যার শেষের অক্ষরটায় হারফি ইল্লাত থাকে না, সে শব্দটাকে সহি বলা হয়। এটা হচ্ছে নাহবিনদের নিকট সহি। কিন্তু এই শব্দটি সারফিনদের নিকট সহি নয়। সারফিনদের নিকট সহি কোন শব্দকে বলা হয়? যে শব্দটার পুরো শব্দটার মধ্যে হচ্ছে হারফি ইল্লাত নাই, অর্থাৎ ও আরে পুরো শব্দটাই, চাই সেটা শুরুতে আসুক, মিডিলে আসুক, শেষে আসুক, যেখানে আসুক, মূল শব্দটার মধ্যে যদি হারফি ইল্লাত না থাকে তাহলে তাকে আমরা সারফিনদের নিকট সহি বলবো। যেমন ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ বা রজনুন, রজনুন এটা হচ্ছে সারফিনদের নিকট সহি, আবার নাহবিনদের নিকট সহি, কারণ সারফিনদের নিকট সহি মূল, এটা মূল শব্দ, মূল শব্দের মধ্যে কোনো হারফি ইল্লাত নাই। তারপরে আবার সারফিন নাহবিনদের নিকট সহি কিভাবে, যে লাস্টের অক্ষরটা হারফি ইল্লাত নাই, ঠিক আছে? আর এই শব্দটা নাহবিনদের নিকট সহি কিন্তু সারফিনদের নিকট সহি না, নাহবিনদের নিকট সহি কারণ লাস্টের অক্ষরে হারফি ইল্লাত নাই, আবার সারফিনদের নিকট সহি নয় কারণ যে লাস্টের অক্ষরে হারফি ইল্লাত, মানে মিডিলে শব্দটার মধ্যে হারফি ইল্লাত রয়েছে, ইয়া, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সহি। তাহলে আমরা একটা সহি শব্দ থেকে, সহি শব্দ থেকে তাসনিয়া বানার পদ্ধতি এটাই, যে যে অক্ষরটি আছে ও অক্ষরটির শেষে যদি আমরা কি লাগাবো, আলিফ নুন আর নুনে জের, ঠিক আছে? তাহলে আমাদের তাসনিয়া হয়ে যাবে, অর্থাৎ দ্বিবচন। একটা ওয়াহেদ শব্দ থেকে একটা শব্দ, ওয়াহেদ অর্থাৎ এক অর্থ দিচ্ছে, যদি আমরা চাই যে এর দ্বি, মানে দুই অক্ষর, মানে দুই অর্থ দেওয়ার জন্য ব্যবহার করাবো, তাহলে আমরা যদি শব্দটা সহি হয় তাহলে শব্দটাকে আমরা এভাবে তাসনিয়া বানাবো আলিফ নুনের সঙ্গে, ঠিক আছে? এবার জামা কাকে বলা হয়? জামা হচ্ছে বহুবচন, অর্থাৎ তিন থেকে এক, এটা হচ্ছে ওয়াহেদ বা মুফরাদ, দুই এটা হচ্ছে তাসনিয়া, দুইয়ের অধিক এগুলো হচ্ছে জামা, দুইয়ের অধিক এটা হচ্ছে জামা, ঠিক আছে? ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদ তাসনিয়া জামা, এর বাড়তি কিছু না, ঠিক আছে? হয় এক হবে, নয় দুই হবে, কিংবা দুইয়ের অধিক হবে, দুইয়ের অধিক হবে, ঠিক আছে? তো এবার
জামা কাকে বলা হয়? জামা ওই সমস্ত শব্দ ওই সমস্ত হইছে যে দোসে জিয়াদা পার দালালত করে, যেটি দুই কিংবা দুইয়ের অধিক বর্ণিত হবে। যেমন ভাবে জামা বানার পদ্ধতি দুইটি, এক কি যে আমরা রজনন শব্দটি লিখি, রজনন শব্দটি ওয়াহেদ, এতাসনিয়া এই শব্দটি সহি সহি শব্দ, এই এতাসনিয়া বানার পদ্ধতি কি আলিফ নুনের সঙ্গে, ঠিক আছে, এতাসনিয়া আসবে রাজু লা রাজু লা নে, এতাসনিয়া কি আসলো রাজু লা নে। এবার এর জামা কি আসবে, আমরা জামা জামা বানার পদ্ধতি কি জানলাম ওয়াও নুনের সঙ্গে, তাহলে এর জামা আসবে রজু রজু রাজুলু না রাজুলু না রাজুলু না। এবার এর যে জামা হলো আমরা কি জানলাম তাসনিয়ার নুনটাতে সর্বদাই জের হবে, জামার নুনটাতে সর্বদাই নাসাব হবে, ঠিক আছে, যেরকম এখানে জামা হয়েছে এখানে জের হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে জামা বানার পদ্ধতি, একটা সহি শব্দতে তাসনিয়া বানার পদ্ধতি হচ্ছে আলিফ নুনের সঙ্গে নুনে জের, আর একটা মানে জামা বানার পদ্ধতি ওয়াও নুন নুনে যাবা, ঠিক আছে, এটা হয়। এবার কি বলছে আর তারিখ আমার সংজ্ঞাটা দেখি আগে, ওই ইসিম হে যে দোসে জিয়াদা আপার দালালাত করে, ওই ইসিমটা ওই বিশেষ্যটাকে বলা হয় যেটা দুই কিংবা দুইয়ের অধিক অর্থ দেওয়ার জন্য প্রকাশ করা হয় তৈরি করা হয় তাকে জামা বলা হয়, ঠিক আছে। ওয়াহিদ মে তাগাইয়ার কারণে সে জামা বানতি হে, একটা ওয়াহিদ শব্দ, এটা এই শব্দটি ওয়াহিদ রজল শব্দটি ওয়াহিদ, এই ওয়াহিদ শব্দের মধ্যে যদি আমরা কোনো পরিবর্তন ঘটাই, অর্থাৎ এই শব্দটি যদি আমরা কোনো হার্ফ হজব করে দিই লুকিয়ে দিই, কিংবা এই শব্দের মধ্যে কোনো অক্ষর যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে তাগাইয়ার তাগাইয়ার বলতে হচ্ছে পরিবর্তন, একটা শব্দ থেকে একটা শব্দ পরিবর্তন করব, মানে একটা মূল শব্দ আছে রজন শব্দটি মূল শব্দ, এই মূল শব্দের মধ্যে যদি আমরা কোনো পরিবর্তন ঘটাই, এই মূল শব্দের মধ্যে কোনো হারকাত কিংবা অক্ষরের দিক দিয়ে যদি আমরা পরিবর্তন ঘটাই তাহলে শব্দটি জামা হয়, ঠিক আছে। যেরকম ভাবে রজনন এই একটা জামা হলো, এর জামা আর একটা দিয়ে আছে রিজালন রেজা রেজালন, এক এখানে হারকাতের চেঞ্জ হয়েছে, যাওয়ার জেট পেসে চেঞ্জ হয়েছে, এখানে ছিল রজলন, মানে জামা বানাতে গিয়ে আমরা শুধু একটা হার্ফ চেঞ্জ করলাম কি আলিফ, একটা অক্ষর বাড়তি করলাম আলিফ, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাটাতে আমরা জেট দিলাম, তাহলে একটা ওয়াহেদ শব্দের দিক দিয়ে একটা ওয়াহেদ শব্দ মুফরাদ শব্দের জামা বানার পদ্ধতি আমরা দুইটা জানলাম কি, একটা ওয়াও নুনের সঙ্গে নুনে যাবার, আর আরেকটা কি জানলাম যে একটি মুফরাদ শব্দের মধ্যে যদি কোনো পরিবর্তন ঘটা হয় তাহলে সেটা হারকাতের দিক দিয়ে হোক, যাওয়ার জের পেশ দিয়ে হোক, কিংবা অর্থ বাড়তি কিংবা কমতির দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে আমরা একটা মুফরাদ শব্দকে একটা মুফরাদ শব্দকে আমরা জামা তৈরি করতে পারি। যেমন ভাবে এখানে রজলন থেকে রেজালন, রজলন থেকে রেজালন, ঠিক আছে। এবার জেসে রেজালন ইয়া তাকদিরান তাগাইয়ার হোক, কিংবা শব্দের দিক দিয়ে আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, না হচ্ছে অক্ষরের দিক দিয়ে পরিবর্তন, না হচ্ছে হারকাতের দিক দিয়ে পরিবর্তন, কিন্তু সে শব্দটি হচ্ছে মানে পুশিদা গোপনে গোপনে পরিবর্তন হচ্ছে, গোপনে গোপনে পরিবর্তন হচ্ছে। যেমন ভাবে এখানে কুফলুন ফুলকুন ফুলকুন শব্দটি, হ্যাঁ তাসিয়া কে উসকা ওয়াহিদ ভি ফুলকুন হে কুফলুন কে উজুলফা, এই ফুলকুন শব্দটি কাস্তিয়া, ঠিক আছে, এই শব্দটি ওয়াহেদ আবার এই শব্দটি জামা, এই শব্দটি ওয়াহেদ এই ফুলকুন শব্দটি ওয়াহেদ আবার ফুলকুন শব্দটি জামা, না হচ্ছে এর মধ্যে একে আমরা যে জামা বানালাম, না হচ্ছে আরেকটা কথা বলে দিই আমি যে ওয়াউনুনের সঙ্গে জামা বানার কয়েকটি কারণ রয়েছে, কয়েকটি শর্ত রয়েছে, ওয়াউনুনের সঙ্গে একটা শব্দকে আমরা জামা প্রত্যেকটা শব্দকে আমরা ওয়াউনুনের সঙ্গে জামা বানাতে পারি না, ঠিক আছে, কিন্তু আমরা একটা ওয়াহেদ শব্দের মধ্যে যদি আমরা পরিবর্তন ঘটাই তাহলে শব্দটাকে আমরা জামা তৈরি করতে পারি। কিন্তু আমরা জানলাম যে রজলন থেকে রেজালন বা রজলুনা, রজলন থেকে রেজালন বা রজলুনা দুটাই হলো, কিন্তু এখানে কুফলুন ফুলকুন এই শব্দটি আবার ওয়াহেদ আবার শব্দটি জামা, ঠিক আছে কিনা, কুফলুন কাস্তিয়া কেউ ওয়াহেদ ফুলকুন, ফুলকুন কাস্তিয়া আর ওয়াহেদ হচ্ছে ফুলকুন, আর জামাও ফুলকুন আর ওয়াহেদও ফুলকুন, বুঝা গেল না, কফলুন কে ওজন পার মাগার জামা উসদুন কে ওজন পার জো আসাদুন কি জামা হয়, এই এই শব্দটি কফলুন
কফনুন ঠিক আছে এর ওজনে ফুল কোনটা আসছে কফনুনের ওজনে ফুল কোন শব্দটা ওয়াহেদ আবার শব্দটা জামা কোনো পরিবর্তন হচ্ছে না না হচ্ছে হারকাত জাওয়াজের দিক দিয়ে পরিবর্তন না হচ্ছে অক্ষরের দিক দিয়ে পরিবর্তন কোন দিক দিয়ে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি কোন দিক দিয়ে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না তাও শব্দটি হচ্ছে ওয়াহেদ শব্দটি আবার জামা ঠিক আছে এই হচ্ছে কফনুনের ওজনে এর আবার উজদুন ওজন পারে যে আসাদুন কি জামা আসাদুন শব্দটি ওয়াহেদ এর জামা আসলো উজদুন এর চেঞ্জ কি হলো কোন অক্ষরের দিক দিয়ে চেঞ্জ হলো না কি চেঞ্জ হলো হারকাতের দিক দিয়ে এখানে সিনটেতে জামার ছিল এখানে সিনটেতে সাকিন হলো তাহলে একটা শব্দকে জামা বানার পদ্ধতি আমরা বেশ কয়েকটি জানলাম এক আমরা কোন শব্দকে কোন ওয়াহেদ শব্দকে যদি আমরা হারকাতের অর্থাৎ জামার যে পেশের দিক দিয়ে যদি কোনো পরিবর্তন ঘটাই তাহলে শব্দটি জামা তৈরি করতে পারি আমরা আবার কি করতে পারি যে একটি শব্দের মধ্যে একটি ওয়াহেদ শব্দের মধ্যে যদি আমরা হারকাতে জামার যে পেশ কিংবা অক্ষরের কম বেশ ঠিক আছে অক্ষরের দিক দিয়ে আমরা আলিফ বাড়িয়ে দিলাম কিংবা ইয়া বাড়িয়ে দিলাম কিংবা অক্ষর কমিয়ে দিলাম তাহলেও জামা হয় আবার কি হয় একটি শব্দের মধ্যে মানে একটি ফুলকুন শব্দটি ওয়াহেদ আবার ফুলকুন শব্দটি জামা উজদুনের ওজনে কুফলুন শব্দটি মানে জামা তারপরে হচ্ছে আবার মানে উজদুন শব্দটি আসাদুনের জামা আসাদুন শব্দের জামা কি উজদুন শুধু এখানে চেঞ্জ হলো কি এখানে জামাতে গিয়ে সাকিন হলো আর এখানে হচ্ছে যাওয়ার হলো ওয়াহেদটাতে যাওয়ার ছিল জামাতে গিয়ে সাকিন হলো ঠিক আছে এবার কিছু কিছু জামা রয়েছে যেগুলোকে ইসমে জামা বলা হয় তার মধ্যে একটা হচ্ছে কুফলুনটা ফুলকুনটা ফুলকুন শব্দটি কুফলুন শব্দটি এগুলো হচ্ছে ইসমে জামা কাকে বলা হয় শব্দটা ওয়াহেদ শব্দটা ওয়াহেদ কিন্তু শব্দটা আবার জামার জন্য ব্যবহার করা হয় যেমন ভাবে কাউন 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 শব্দটি ওয়াহেদ আবার শব্দটি ইসমে জামা কাকে বলা হয় যে শব্দটি ওয়াহেদ শব্দ কিন্তু অর্থ দিচ্ছে জামা কারণ একটা গোত্র কয়জনে হয় একজনে কি একটা গোত্র হয় একজনে একটা গোত্র হয় না একটা কাউম বোঝায় দুই তিনজন দুইয়ের অধিক হ্যাঁ কিন্তু এর ওয়াহেদ হচ্ছে কাউম আবার এর জামা হচ্ছে জামা আছে আরো আকোয়াম ঠিক আছে আকোয়াম আছে কিন্তু এই শব্দটি যে ইসমে জামা তাহলে বুঝতে পারলাম ইসমে জামা শব্দটি ওয়াহেদ কিন্তু অর্থ দেয় জামা ঠিক আছে ফুলকুন উজদুন ঠিক আছে এই সমস্ত শব্দগুলি কফনুন ফুলকুন অমুন এই সমস্ত শব্দগুলি হচ্ছে ইসমে জামা বোঝা গেল আরো কিছু আমরা দেখতে পাই যেগুলো হচ্ছে আমরা এই যে ইমরাতুন শব্দটি আছে না মহিলা এই ইমরাতুন শব্দের জামা কি আছে নেসাউন ইমরাতুন শব্দের জামা কি আছে নেসাউন শুধু এগুলো জামার প্রকার হ্যাঁ শুধু এগুলো আমি দেখাচ্ছি ইমরাতুন শব্দটি ওয়াহেদ ইমরাতুন শব্দটি ওয়াহেদ এর জামা কি নেসাউন নেসাউন এবার আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ইমরাতুন শব্দটি ওয়াহেদ আমরা কি জানলাম জামার পদ্ধতি আমরা কি জানলাম যে কওনের সঙ্গে কিংবা পরিবর্তনের দিক দিয়ে হয় হারকাতের পরিবর্তনের দিক দিয়ে কিংবা জাবার জের পেস এগুলো কিংবা কোনো অক্ষর বাড়তি কিংবা কমতির দিক দিয়ে একটা শব্দকে আমরা জামা বানাতে পারি তো এখানে নেসাউন পুরো শব্দটাই আলাদা এখানে ইমরাতুন পুরো শব্দটাই আলাদা কোন এর সঙ্গে কোনো মিল আছে এর সঙ্গে কোনো মিল নাই এই শব্দটি ইমরাতুন তাহলে ইমরাত এমন হতো কিন্তু এর জামা কি আছে নেসাউন কোন এর হারকাতের দিক দিয়ে কোনো চেঞ্জ হচ্ছে এখানে মানে একটা জিনিস লক্ষ্য করি এখানে যেগুলো অক্ষর হয়েছে এখানে কি আমরা পাচ্ছি পাচ্ছি না তাহলে আমরা এটা পাচ্ছি না তাহলে এটা কি কেমন ধরনের জামা এগুলো এগুলো কেমন ধরনের জামা এগুলোকে বলা হয় জামামিন গায়রেলাজ জামামিন গায়রেলাজ এর জামা এটা কিন্তু এই অরিজিনাল শব্দ থেকে জামা নয় ঠিক আছে অরিজিনাল শব্দ থেকে জামা নয় এগুলোকে বলা হয় জামা মিন গায়রে লাজ ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ আমরা ওয়াহেদ তাসনিয়া জামা শেষ করলাম
এবার আমরা দেখব যে বাহাইতে পারে লাজ জামা কি দো কিসমে ওয়াহেদ তাসনিয়া জামা শেষ হলো এবার জামার কিছু প্রকার ঠিক আছে মানে শব্দের দিক দিয়ে জামার কিছু প্রকার রয়েছে কি কি প্রথম নাম্বার হচ্ছে জামা তাকসীর প্রথম নাম্বার হচ্ছে জামা তাকসীর প্রথম নাম্বার হচ্ছে জামা তাকসীর এর আরেকটা নাম জামা জামা মুকাসসার জামা তাকসীরের অপর নাম জামা মুকাসসার ঠিক আছে এবার জামা তাকসীর জামা মুকাসসার কাকে বলে আমরা জানি একটু ও জামা হে কে উসমে ওয়াহিদ কা ওজন সালামত না রাহে ওই সমস্ত জামাগুলিকে বলা হয় যার ওয়াহিদের ওজনটা অর্থাৎ মূল শব্দটি একটা ওয়াহিদ রাজুলুন রাজুলুন শব্দটি ওয়াহিদ কিনা রাজুলুন শব্দটি ওয়াহিদ এই শব্দটিকে আমরা জামা তাকসীর কিভাবে বানাবো প্রথমে সংজ্ঞা কি বললো যে ও জামা হে ওই জামাগুলিকে বলা হয় কে উসমে ওয়াহিদ কা ওজন সালামত না রাহে যার মধ্যে ওয়াহিদের ওজনটা অর্থাৎ এটা একটা ওজন রজনন এটা একটা ওজন কিনা যার মধ্যে ওয়াহিদের ওজনটা ধারাবাহিকটা বজায় থাকে না ধারাবাহিকটা বজায় থাকে না যেমন ভাবে আমরা দেখি এর ওয়াহিদ তারপরে আমরা ডাইরেক্ট কি জামাতে যাব না তাস নিয়ে যাব আগে ধারাবাহিক তো এভাবে আগে মানে ধাপে ধাপে আমরা এগাবো তো আগে ওয়াহিদ তারপর তাস নিয়ে তারপর জামা বোঝা গেল না তো এর তাস নিয়ে কি তো আমরা কি এই তিনটা অক্ষরের মধ্যে কোনো মানে ফাসলা আছে বলতে এদের মধ্যে কোনো পার্থক্য এদের মধ্যে কোনো হার কিংবা হার জিয়াদা হলো কমতি হলো কোন পার্থক্য হলো কি হলো না তো এই শব্দটিকে আমরা জামা মুকাসসার কিভাবে বানাবো তাহলে এটি তাসনিয়া এবার জামা মুকাসসার কি বললো যে এর সংজ্ঞা কি জিসমে ওয়াহিদ কা ওজন সালামত না রাহে যার মধ্যে ওয়াহিদের ওজনটা ধারাবাহিক থাকবে না যেমন ভাবে এর জামা আমি এর আগে লিখেছিলাম কি রজুলু না রাজুলু না রাজুলু না তাও এই তিনটা অক্ষর পরস্পর আছে ভাগতি হয়েছে ভাগতি হয়নি বললো কি এর সংজ্ঞা কি যে জিসমে ওয়াহিদ কা ওজন সালামত না রাহে যার মধ্যে ওয়াহিদের ওজনটা কি হবে না সালামত থাকবে না এর জামা হচ্ছে রিজালুন রিজা মূল শব্দের মধ্যে একটা আলিফ এসেছে মূল শব্দের মধ্যে কি এসেছে একটা আলিফ বাড়তি হয়েছে এটাকে বলা হয় জামা মুকাসসার অর্থাৎ মূল শব্দের মধ্যে যদি কোনো হার্ক বাড়তি হয়ে যায় কিংবা কমতি হয়ে যায় তাকে আমরা কি বলবো জামা মুকাসসার তাকে আমরা কি বলবো জামা মুকাসসার তাহলে রজলুন থেকে রিজালুন রজলুন থেকে রেজালুন আসলে ওয়া কি উচিত ছিল রজলুন রজলানে রজলুনা এটা ঠিক আছে কিন্তু এর জামা কি আছে রিজালুন এর জামা কি আছে রিজালুন তো এগুলোকে বলা হয় জামা মুকাসসার যার ওয়াহেদের ওজনটা ধারাবাহিক থাকে না তাকে বলা হয় জামা মুকাসসার যার জামাতে গিয়ে ওয়াহেদ থেকে জামাতে গিয়ে তার ওজনটা চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাকে বলা হয় জামা মুকাসসার ঠিক আছে এবার যেরকম ভাবে উদাহরণ দিয়েছে রিজালুন মাসাজিদু আমরা মসজিদুল শব্দটিকে লিখি মসজিদুল মসজিদুল শব্দটি ওয়াহেদ এর তাসনিয়া কি হবে মসজিদা নে কারণ তাসনিয়া সহজ মূল শব্দের শেষে আমরা আলিফ নুন বাড়তি আর নুনটাতে আমরা জের দেব এটা সহজ ঠিক আছে এবার এর জামা আসলে কি হওয়া উচিত ছিল মাস যে দু না এটা হওয়া উচিত ছিল মাস যে দু না এটা হওয়া উচিত ছিল কিন্তু এর জামা কি আছে মাসা জিরো মাসা যে দু মাসা জিদু এর জামা কি মাসা জিদু তো এটা ঠিক আছে মসজিদুন মসজিদানে মসজিদুনা তো আমরা কোথাও কি পাই যে মসজিদুনা এর জামা কি আছে মাসাজিদু আমি বললাম কি যে ওয়াও নুনের সঙ্গে জামা হওয়ার কিছু শর্ত রয়েছে প্রত্যেকটা শব্দ আমরা ওয়াহিদ শব্দের মধ্যে পরিবর্তন ঘটিয়ে আমরা জামা বানাতে পারি কিন্তু প্রত্যেকটা শব্দকে আমরা ওয়াও নুনের সঙ্গে জামা বানাতে পারি না ঠিক আছে তাহলে এ শব্দটা জামা এটা ঠিক নয়
এই জামাটা ঠিক নয়, এর জামা কি মাসাজিদ, এটাকে বলা হয় জামা মুকাসসার, এটাকে বলা হয় জামা তাকসির বা জামা মুকাসসার। তো জামা মুকাসসার কিভাবে আমরা দেখব, যে মূল শব্দের শেষে আলিফ বেড়েছে, মূল শব্দের মধ্যে কি বেড়েছে, মূল শব্দ মূল অক্ষরগুলির মধ্যে কি বেড়েছে, আলিফ বাড়তি হয়েছে। তো মূল শব্দের মধ্যে মানে ফাসাদ সৃষ্টি হলো, তো মূল শব্দের মধ্যে ফাসাদ সৃষ্টি হলো। তো যদি মসজিদ আর মসজিদানে মসজিদ না হতো তাহলে ঠিক ছিল, সহি এটা, কিন্তু এর মূল শব্দের মধ্যে জামা কি আছে, মাসাজিদ, মাসাজিদ, এটাকে বলা হয় জামা মুকাসসার। বুঝা গেল? এবার জামা মুকাসসার তিন অক্ষর বিশিষ্ট যে সমস্ত শব্দগুলি, যেরকম ভাবে রজলন শব্দটি তিন অক্ষরে বিশিষ্ট শব্দ, ঠিক আছে কিনা, রজলন শব্দটি তিন অক্ষরে বিশিষ্ট, অর্থাৎ এক দুই তিন, তিন অক্ষরে বিশিষ্ট। এর জামা মুকাসসার সেমাই, অর্থাৎ মুখস্থ বিদ্যা, যে যেমন ভাবে মুখস্থি করবে এর জামাগুলো তেমনটা হবে, মানে কোনো কায়দা কোনো কানুনের ওপর নয়। তিন অক্ষর বিশিষ্ট যে সমস্ত শব্দগুলি রয়েছে এই সমস্ত শব্দগুলির জামা, এই সমস্ত শব্দগুলির জামা কোনো কায়দা অনুযায়ী নয়, কোনো নিয়ম অনুযায়ী নয়। কিন্তু যদি মূল অক্ষর কি হয়, চারটি হয়, মিম সিন জিম দাল, মূল অক্ষর চারটি রয়েছে, মূল অক্ষর চারটি রয়েছে। তো মূল অক্ষর যদি চারটি হয়, মিম সিন জিম দাল, চারটি আছে না অক্ষর, তো মূল অক্ষর চারটি যদি হয় তাহলে এর জামাটা কায়দা অনুযায়ী আসে, অর্থাৎ কোন নিয়ম কোন নিয়মকে ফলো করে এর জামাগুলো আসে। এর জামা হবে মাসাজিদু, ঠিক আছে, এর জামা আসবে মাসাজিদু ফালিলু রজুলে, যদি মূল অক্ষরটি চারটি অক্ষর হয়, মূল শব্দ যদি চারটি অক্ষর বিশিষ্ট শব্দটি হয় তাহলে তার জামা আমরা নিয়ে আসবো ফালিলু রজনে, ফালিলু, তাহলে মাসজিদুনের জামা কি আসলো, মাসাজিদু, মাসাজিদু, কারণ এর চারটি অক্ষর মূল, ওয়াহেদ শব্দটির মধ্যে চারটি অক্ষর রয়েছে, মূল চারটি অক্ষর, এর জামা আমরা কার ওজনে নিয়ে আসবো, এ ফালিলুর ওজনে, ফালিলুর ওজনে, ঠিক আছে। যদি আবার মূল শব্দটি পাঁচটি অক্ষরে হয়, মূল শব্দটি যদি কি হয় পাঁচটি অক্ষরে হয়, চারটি অক্ষর যদি হয় মূল শব্দ, মানে ওয়াহেদ শব্দটি যদি চারটি অক্ষরের হয়, বিশিষ্ট শব্দ হয়, তাহলে তার জামা আমরা নিয়ে আসবো কার ওজনে, ফালিলুর ওজনে, কায়দা অনুযায়ী। যদি আবার মানে মূল অক্ষরটি মূল শব্দটি যদি পাঁচটি অক্ষর হয়, যেমন ভাবে জাফারুন শব্দটি ওয়াহেদ শব্দ, মিস বাহুন, মিস বাহুন, হ্যাঁ, মিস বাহুন, মিস বাহুন জাফারুন, এক দুই তিন চার, হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে। তো এ সমস্ত শব্দগুলির এ মিসবাহন, মিসবাহন পাঁচটি অক্ষর আছে, এর জামা আমরা নিয়ে আসবো এটার ওজনে, এর জামা নিয়ে আসবো, তাহলে মূল শব্দ ওয়াহেদ শব্দটি যদি পাঁচটি অক্ষরে বিশিষ্ট শব্দ হয় তাহলে তার জামা নিয়ে আসবো আমরা ফালিলুর ওজনে, তাহলে এর জামাটা কি আসবো, মিসবাহনের জামা, মাসা বি হু ফালিলো, হালকা তো ওটা থাকবে, নিয়ম ওটা থাকবে, শুধু আমাদেরকে পার্থক্য এটাই যে যদি তিন অক্ষরের বিশিষ্ট শব্দটি হয়, তিন অক্ষরের বিশিষ্ট মুফরাদ শব্দটি যদি হয় তাহলে তার জামা মুকাসসার আসবে, আমাদের কোনো নিয়ম কোনো কায়দা অনুযায়ী নয়, আমরা এটা মুখস্থি বিদ্যা, যে যেমন মুখস্থি করবে, যেমন যেমন চর্চা করবে তেমনটা হবে, ঠিক আছে, এটা কোনো কায়দা বা কোনো নিয়ম অনুযায়ী নয়। যদি মূল অক্ষর অর্থাৎ মুফরাদ শব্দটি যদি কি হয় চারটি অক্ষর বিশিষ্ট হয়, মূল অক্ষরটি যদি চারটি অক্ষর বিশিষ্ট হয় তাহলে তার জামাকে আমাদের কায়দা অনুযায়ী নিয়ে আসতে হবে, অর্থাৎ এটার ওজনে, ফালিলুর ওজনে নিয়ে আসতে হবে। যদি আবার মূল অক্ষর মুফরাদ শব্দটি পাঁচটি অক্ষরে বিশিষ্ট হয় তাহলে তার জামাকে আমাদেরকে নিয়ে আসতে হবে ফালিলুর ওজনে, ফালিলুর ওজনে, যেমন ভাবে মিসবাহুন এর জামা মাসা বিহু, জাফারুন এর জামা হচ্ছে জাফিরু, জাফারুন এর জামা হচ্ছে জা জা ফি রু,
ঠিক আছে সেম এভাবে হারকাত ওটাই থাকবে নিয়ম ওটাই থাকবে শুধু আমাদেরকে চেঞ্জ একটাই কি যদি তিন অক্ষর হয় তাহলে কি সেমাই আর যদি চার অক্ষরের বিশিষ্ট শব্দগুলো হয় তাহলে আমাদেরকে কি আসি ঠিক আছে এবার তাহলে এইটা হচ্ছে জামা তাকসীর চার অক্ষর পাঁচ অক্ষর তিন অক্ষরের জামা বানা এটা পদ্ধতি ঠিক আছে এবার জামা সালেম কাকে বলা হয় জামা সালেম বা জামা তাসহীহ কাকে বলা হয় যার ওয়াহেদের ওজনটা ধারাবাহিক আছে যেমন ভাবে আমরা বললাম না যে রজুলুন রজুলানে রজুলুনা ঠিক আছে কিনা রজুলুন রজুলানে রজুলুনা আলিমুন আলিমানে আলিমুনা হ্যাঁ মানে যার ওয়াহেদের ওজনটা মূল শব্দ যেটা ওই শব্দের মধ্যে কোনো মানে ফাসাদ সৃষ্টি হচ্ছে না যেমন ভাবে আমরা দেখি রাজুলুন রাজুলুন এর তাসনিয়া কি রাজুলা রাজুলা নে তাসনিয়া সদ ঠিক আছে কি না তাসনিয়া সদ তাহলে আলিফ নুন বাড়তি তারপর এর জামা কি আসবে রাজু রাজু লু রাজুলুনা বা এর জামা মুকাসসার রিজাল রিজা রিজাল এটা হচ্ছে জামা মুকাসসার এটা হচ্ছে জামা সালেম কারণ মূল অক্ষর আমরা দেখি মূল অক্ষর রাজিম লাম রাজিম লাম জামাতে এসে এর মধ্যে কোনো অক্ষর কি বাড়তি হয়েছে তিনটি অক্ষরের মধ্যে শুধু শেষের অক্ষরে জামা সালেম বানার পদ্ধতি মূল অক্ষরের শেষে ওয়াউনন বাড়তি আর নুনে যাবা ওয়াউনন বাড়তি আর নুনে যাবা এটি হচ্ছে জামা সালেম বা জামা তাসহীহ বানা পদ্ধতি কি যে মূল শব্দের শেষে ওয়াউনুন বাড়িয়ে দিলে আর নুনে জাবার দিলে কি হয়ে যাবে সেটা জামা সালেম তৈরি হয়ে যাবে ঠিক আছে তাহলে জামা সালেম বানার পদ্ধতি ও জামা হ্যায় কে উসকে আখের মে ওয়াউনুন আর নুনে মাফত যার শেষে মূল অক্ষরের শেষে মূল শব্দের শেষে যদি আমরা কি লাগিয়ে দিই ওয়াউনুন যেমন ভাবে আমরা এখানে এটি র জিম লাম এটি মূল অক্ষর এবার এর শেষে আমরা কি না কি লাগালাম ওয়াউনুন এই লামের পর ওয়াউনুন জিয়াদা আর নুনটাতে আমরা জাবার দিলাম এটা হচ্ছে জামা সালেম বা জামা তাসহীহ বানার পদ্ধতি এটি হচ্ছে জামা সালেম বা জামা জামা সালেম বানার পদ্ধতি তো আমরা জানলাম আলহামদুলিল্লাহ ওয়াহিদ তাসনিয়া জামা এবার তিন অক্ষরের শব্দগুলির জামা কীভাবে বানাবো চার অক্ষরের জামা কীভাবে বানাবো পাঁচ অক্ষরের শব্দগুলির আমরা জামা কীভাবে বানাবো তার সঙ্গে সঙ্গে আমরা জানলাম যে জামা শব্দের দিক দিয়ে জামার দুই ভাগ একটা হচ্ছে জামা তাকসির একটা হচ্ছে জামা তাসি জামা তাকসির জানলাম জামা তাসি শুধু মূল শব্দের শেষে ওয়াউনুন বাড়িয়ে নুনটাকে জাবার দিলে আমাদের জামা তাসি বা জামা সালেম তৈরি হয়ে যায় ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা জামা বাস কমপ্লিট করলাম ইসিমের যে তিনটি প্রকার ছিল যে তাহাদার কি দিতে পারছি ইসিম কি তিন কিসিমে গণনার দিক দিয়ে ইসিমের তিন কিসিম তা আলহামদুলিল্লাহ শেষ করলাম এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব জামা সালিম অর্থাৎ অর্থাৎ যেটি হচ্ছে ওয়াউনুনের সঙ্গে জামা হয় এর আবার দুইটি ভাগ এটি আমরা এরপরের ভিডিওতে জানব এখান থেকে শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু